পুরী থেকে অটোয়ে মাত্র 200 থেকে 250 টাকা দিয়ে ঘুরে ফেলতে পারেন আশেপাশের জায়গাগুলো। তার মধ্যেই প্রথমে নাম উঠে আসে গুপ্ত বৃন্দাবন বা মাতা মঠের। এই দূরত্ব পুরীর স্বর্গদ্বার থেকে মোটামুটি 40 মিনিট মতো। এখানে প্রবেশ মূল্য 10 টাকা এবং সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। এটি গীতাঞ্জলি রোড পুরীর উপকণ্ঠে অবস্থিত। মন্দিরের বাইরে কয়েকটি সারি সারি দেবী দোকান রয়েছে। এই মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো এবং এখানকার বিশেষত্ব হল এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবী পাওয়া যায়। সংক্ষেপে, এটি একটি বিশাল অঞ্চলে সুশৃঙ্খলভাবে স্থাপন করা বিভিন্ন দেবতা এবং বিভিন্ন ভাস্কর্যের সমষ্টি, যাতে এটি মনোযোগ আকর্ষণ করে এবং এখানে আসা যে কোনো ভক্তের মনে পবিত্রতার অনুভূতি নিয়ে আসে। এই আশ্রমটি সাধু গৌরাঙ্গের নামে নামকরণ করা হয়েছে এবং তারা সাধারণত বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করত, কিন্তু কখনো শৈব ধর্মের প্রতিও বিরোধিতা করেননি। এখানে মোবাইল বা ভিডিওগ্রাফিতে কোনো রকম বাধা নেই। এখানে ভগবান জগন্নাথ, ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে। একইভাবে শ্রীকৃষ্ণের ভজন গাওয়া মীরার একটি মূর্তি পাওয়া যায়, বুদ্ধের একটি মূর্তি এবং এর পাশে বিশাল কালো শিবলিঙ্গ রয়েছে। রামধুন জপ করতে থাকা হনুমানজির সোনালী রঙের একটি বিশাল মূর্তিও এখানে দেখতে পাবেন। পুরো মন্দির প্রাঙ্গণ শ্রী গৌড়বিহার আধ্যাত্মিক চ্যারিটেবল ট্রাস্ট পুরী দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করে। একটি মন্দির ট্যাঙ্ক আছে যেখানে দেবী মহালক্ষ্মী তার ভক্তদের আশীর্বাদ করতে দেখা যায়। এর পাশে রয়েছে গজেন্দ্র মক্ষের একটি প্রতিরূপ, যা ভগবান বিষ্ণুকে একটি কুমিরের হাত থেকে একটি হাতিকে বাঁচানোর চিত্রিত করেছে। লক্ষ্মী নরসিংহের একটি রঙিন মূর্তি এই জায়গার আসল সৌন্দর্য। সাধু আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য ইত্যাদিদের বসার ভঙ্গিতেও মূর্তি এখানে রয়েছে। একটি নৌকা একটি হ্রদে ভেসে আছে যেখানে মীরা কৃষ্ণ ভজন গাইছেন এবং ভগবান কৃষ্ণ তার পাশে বসে আছেন। এর কাছাকাছি শিশু কৃষ্ণকে ডুবে না গিয়ে একটি বিশাল পাতায় ভাসতে দেখা যায়। এছাড়াও দেবতা এবং অসুরদের একটি বিশাল সর্পকে ধরে বিশাল সমুদ্র মন্থন করতেও দেখা যায়। সাধু রামানুজাচার্যের জন্য একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনার জন্য একটি মিনি অডিটোরিয়াম দেখতে পাওয়া যায়, যেখানে 100 জন দর্শক একসঙ্গে বসে এখানে আয়োজন দেখতে পারবেন। পুরী শহরের উপকণ্ঠেই রয়েছে ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। মূল মন্দিরটি মেন রোড থেকে প্রায় 100 মিটার দূরে। এই মন্দিরের প্রবেশের ঠিক আগে একটি বিশাল নন্দী মূর্তি একটি ছাদযুক্ত ঘরের নিচে রাখা রয়েছে। বসার ভঙ্গিতে তপস্যা করছেন এমন ভগবান শিবের একটি মূর্তিও কাছাকাছি দেখা যায়। এই মন্দিরে প্রবেশ করার সময় ভগবান মহাবিষ্ণু এবং মহালক্ষ্মী একটি মন্দিরে দেখতে পাওয়া যায়। একইভাবে ভগবান নরসিংহকেও এই মন্দিরে দেখা যায়। ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, গণেশ ও রাধাকৃষ্ণের ছবি সুন্দরভাবে আঁকা রয়েছে এখানকার দেওয়ালে। ভগবান রামের রাজ্যাভিষেকেও সুন্দরভাবে চিত্রিত রয়েছে এখানে। এখানে একটি বিশাল গাছ রয়েছে যার নিচে একটি পিঁপড়া পাহাড়, বিশেষভাবে ভগবান নাগরাজের পুজো
এবং উপাসনার জন্য রাখা রয়েছে। এখানে একটি ওমকারেশ্বর মহাদেব ধর্মীয় ট্রাস্ট অফিস রয়েছে, যার কাছেই ভগবান ওমকারেশ্বরের একটি মন্দির অবস্থিত। দেবী পার্বতীকে এখানে সন্তোষী মা হিসাবে দেখতে পাওয়া যায়। এই মন্দিরের ভেতরেই রয়েছে 108টি শিবলিঙ্গ। ভক্তরা এটির চারপাশে যেতে পারেন এবং লিঙ্গগুলোকে নিজেরাই ফুল এবং জল দিয়ে পুজো করতে পারেন। এখানে একটি কালচক্র চাকা স্থাপন করা হয় এবং প্রার্থনা করা হয়, এবং এর কাছাকাছি একটি বাগিচা বা একটি মন্দির বাগান রয়েছে, যেখানে ভগবান কৃষ্ণ এবং তার সহধর্মিণীর সাথে একটি ঝুলা বা দোলনায় বসে আছেন এবং এদিক ওদিক দোল খাচ্ছেন। ভগবান জগন্নাথকে তার সহধর্মিণী এবং ভগবান বলরামের সাথে একটি উপমন্দিরে দেখতে পাওয়া যায়। একইভাবে জয় হনুমানজি একটি পৃথক উপমন্দিরেও দেখতে পাওয়া যায়। সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। আপনারা পুরী আসলে অবশ্যই এই দুটো মন্দির ভ্রমণ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।